নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা তোমাদের সামনে দেখো এসেছি আজকে চুষি পিঠের রেসিপি নিয়ে। এই শীতে পিঠে কার না ভালো লাগে, দেখো আমি চুষি পিঠেগুলোকে কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমি 500 মতো দুধ জাল দিতে দিয়েছি, সেটা একটু ঘন হবে। আর আমি দিয়ে দিলাম তেজপাতা। একটু ঘন হোক তারপরে দিয়ে দেব আমি গুড়, একটু জাল হোক। দুধটা দেখো আমার বেশ ঘন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গুড়। এই যে গুড় দিয়েও আমি একটুখানি জাল দিয়ে নিলাম। যদি আমি পুলি দিতাম তাহলে কিন্তু আমি গুড় দেওয়ার আগেই পুলিটা দিতাম, যেহেতু চুষি আমি গুড় দিয়ে তারপরে পুলি এই চুষিগুলো দেব। যদি পুলি দেওয়া হয় গুড়ের পরে তাহলে কিন্তু পুলিগুলো সেদ্ধ হতো না, তো চুষি বলেই আমি আগে গুড় দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু জাল দিয়ে নিই আমি। আমার হয়ে গেছে চুষি, আমি শেষে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। গ্যাস অফ করে দিই, এবার আমি নামিয়ে নিই পাত্রে। এই যে আমি নামিয়ে নিয়েছি, এইরূপ আমার শেষে আমি দিয়ে দিয়েছি একটা চামচ, যেহেতু আমি কাচের পাত্রে নামিয়েছি। দেখো কেমন হয়েছে, যদি আমার এই পিঠে পুলির রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর দিদিভাইয়ের পাশে থাকার জন্য নতুন বন্ধুদের কাছে একটু আবেদন থাকলো সাবস্ক্রাইব করা, আর যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, আজকের মতো টাটা।